জগতে যা সবচেয়ে খারাপ হতে পারে তা মেনে নাও। তুমি যদি সবচেয়ে বড় হতাশাগ্রস্ত হও, তাহলে মেনে নাও মৃত্যু তোমার জন্য সবচেয়ে খারাপ হতে পারে। এখন তুমি তোমার কাজে মনোযোগী হও। মনে রেখো, শরীরের জন্য জীবন নয়, বরং জীবনের জন্য শরীর। তুমি তো কবেই মারা গেছো, তাহলে এখন থেকে যা করবে তা তোমার জন্য বোনাস। তুমি হয়তোবা চার্লস ডিকেন্স বা শেক্সপিয়ার হতে পারবে না, কিন্তু তুমি তোমার সময়কালে সেরা একজন হতে পারো। তুমিও রচনা করতে পারো তোমার সময়কাল নিয়ে অর্ধশতাব্দী। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। যদি ভালোভাবে বাঁচতে চান, তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়। কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি অন্ধের মতো অন্ধকারের যাত্রী। অস্পষ্টতায় ভরা দূরের কিছু চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার। মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। পৃথিবীতে ভালোবাসার একটিমাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। জীবনে পাওয়ার হিসাব করুন, তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না। দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা। আমরা যখন আমাদের কর্তব্য কর্ম অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে। যার কথা হচ্ছে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষ ভেজি হলেও কি কোনো সার আপনাকে তাড়া করবে না? মনে রাখবেন, মরা কুকুরকে কেউ লাথি মারে না। আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে, এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু আমি কোনোভাবেই সফল হইনি। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম অন্যের মতো নয়, বরং আমি হব আমার মতো। মানুষ যখন রাগান্বিত থাকে তখন তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়। দক্ষতা অর্জনের পথ হলো অপরের অভিজ্ঞতা মনে রাখুন, নিজের উদ্দেশ্য সামনে রাখুন, সাফল্যের জন্য মনকে তৈরি করুন, যতটা সম্ভব অভ্যাস করুন। মনে রাখবেন, আজকের দিনটি গতকাল আপনার কাছে আগামীকাল ছিল, যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন আজ নয়। মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুণ বেশি কর্মক্ষম। যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই সফলতা লাভ করেছেন। দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। যে অবস্থাতেই পড়ুন না কেন, অবস্থার ভালোমন্দ না দেখে বিচার করা উচিত নয়। সবসময় অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন। সবসময় হাসতে হবে, হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকেই দূর করতে পারি। উক্তিগুলো ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে পারেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটি ভিডিওতে নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।